বাবা, আমি তোমাকে অনেক কৃতজ্ঞ যে ছোটবেলা থেকে আমার সব পজিটিভ এবং নেগেটিভ অ্যাকশনে তুমি সাপোর্ট দিয়ে এসেছো, এবং বড় খেলেও তুমি আমাকে এই যে আমি ব্যাচেলর ল ডিগ্রি করতে গেলাম সেই সময় তুমি আমাকে ফুল সাপোর্ট দিয়েছো, এবং খালি আমাকে না আমার ওয়াইফকেও সাপোর্ট দিয়েছো, এটার জন্য আমি খুব কৃতজ্ঞ। হ্যাঁ, এবং দ্বিতীয় হচ্ছিল যে মূল কথা যেটা তোমাকে আমি বলতে চাই, আমি বাংলাদেশে ফেরত আসার মূল কারণ হচ্ছিলো তুমি, কারণ আমি দেখেছি তুমি কীভাবে মানুষকে ভালোবাসো বাংলাদেশে। হ্যাঁ, এবং আমি কিন্তু আমাকে অনেকবার বলা হয়েছে, মা আমাকে বলেছে আমার বোন আমেরিকার সিটিজেনশিপ নেওয়ার জন্য, এস সিটিজেন আছে, আমাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য, আমি বলেছি আমি নিব না, কারণ আমি বাংলাদেশের প্রতি তোমার কাছ থেকে এই মানুষের ভালোবাসাটা যেটা তুমি দিয়েছো মানুষকে সেটা দেখে আমি বাংলাদেশে থাকবো বলে ডিসিশন নিয়েছি। এবং আমি যে এই যে নতুন এখন আইটি নিয়ে শিখছি এবং পড়াশোনা করছি, এটা দিয়ে তুমি যে এনকারেজ করো আমাকে রেগুলারলি, হ্যাঁ, এবং তোমার পেজের প্রতি যে তোমার যে আমার যে তুমি যে কনফিডেন্স রেখেছো চালানোর জন্য, সুপারভাইজ করার জন্য, এভরিথিং, আমি তোমার এটার জন্য আমি কৃতজ্ঞ। এবং তুমি যে এই যে বুঝতে চাও যে মডার্ন টেকনোলজিটা কি, হ্যাঁ, তুমি যে জানতে চাও, হ্যাঁ, তোমার যে আগ্রহ আছে, হ্যাঁ, সেটা আমি অনেক বয়স্ক মানুষের মধ্যেই দেখিনি, হ্যাঁ, এবং এটাই আমাকে এনকারেজ করে, এবং এটাই আমি বলবো দেশের প্রচুর ইয়াং জেনারেশনকে এনকারেজ করবে। আমাদের দেশের সমাজ তারা কিন্তু দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা যখন দেশটাকে লড়াই করে এনেছি তখন আমরা যুবক ছিলাম, আমাদের চোখে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি। এখনকার যুবকদের সেই স্বপ্নটা চোখের মধ্যে নিয়ে আসতে হবে। আমি সেই স্বপ্নটা দেখাতে চাই আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, যে তরুণরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তারা গড়ে তোলার ব্যবস্থা করবে, যেখানে একটা উন্নয়ন সমতা পাশাপাশি চলবে, উন্নয়নও হবে, সমতা ভিত্তিক সমাজ হবে, ন্যায্যতা ভিত্তিক সমাজ হবে, মানবাধিকার, মানবিক মর্যাদাবোধের এখানে মূল্য থাকবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আজকের দিনের যারা যুবক যারা রয়েছেন, আপাতত দৃষ্টিতে মনে হয় যে আমাদের যুবক হয়তো অনেকখানি দেশ সম্পর্কে তারা অনেকখানি উদাসীন, কিন্তু বিভিন্ন ঘটনাবলী বারবার দেখাচ্ছে যে এদেশের যুবক কিন্তু দেশ সম্পর্কে উদাসীন না, বরঞ্চ তারা অনেক বেশি ইনভলভ, তাদের চিন্তা অনেক বেশি। হ্যাঁ, একটা তফাৎ সবসময় থাকে, জেনারেশন টু জেনারেশন গ্যাপ এটা থাকে। আমি যখন লড়াই করেছি, আমি যখন আন্দোলন করেছি, তখন আমার বাবার সাথে আমার মতের মিল হয়নি, আজকেও আমার সাথে তোমার মতের মিল হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, এই যে মৌলিক যে বিষয়টা, এখানে আমাদের ঐক্যবদ্ধ যদি থাকে তাহলে পরে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের এখন প্রসপেক্ট অনেক বেশি। আমরা যে বাংলাদেশ দেখেছি, বাংলাদেশ ছিল রুগ্ন শীর্ণ, সে বাংলাদেশ ছিল ক্ষুধা দারিদ্র্য, এখন বাংলাদেশ কিন্তু ক্ষুধা দারিদ্র্য বাংলাদেশ না, এখন বাংলাদেশ নিজেকে হাজির করতে পারছে পৃথিবীর সামনে একটা উন্নত দেশ হিসেবে, একটা মর্যাদাশীল দেশ হিসেবে। আমরা চাইবো যে আজকের যুব সমাজ সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সেই পথে, এবং এর জন্য পৃথিবীর সাথে যুক্ত হয়ে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে, আজকে যে একদিকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে যে আমরা মহাকাশের সাথে যুক্ত হচ্ছি, প্রত্যেকটা বিষয়কে তারা নিজেদের জীবনের সাথে যুক্ত করবে, কেবল নিজের মধ্যে বুধ হয়ে থাকা এটা নয়। আসলে যৌবন মানে হচ্ছে বিদ্রোহ, যৌবন মানে হচ্ছে পরিবর্তন, এবং সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই কথাগুলি আমাকে খালি আজকে না, অনেকদিন ধরে বলে আসছে, সবসময় বলে এসেছো, এই কারণেই কিন্তু আমি এনকারেজ হচ্ছি এভরিডে টু এই সামনের দিকে আগানোর জন্য। এবং আশা করি, মানে তুমি যে কথাটা বললা যে আমি অন্য যুব সমাজে যারা আছে এই কথাগুলি তাদের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, এবং যেমন ধরো আজকে আমাদের বিভিন্ন অলিম্পিয়াডে, আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে, আমাদের ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে, আমাদের ক্রিকেট খেলা থেকে শুরু করে, আমাদের নারী ক্রিকেটার থেকে শুরু করে, ফুটবলে সব জায়গায় কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে, আমরা এখন পর্বত শৃঙ্গ জয় করছি। এই যে উদ্যম, এই উদ্যমটাকে আজকে দেশের মূল কাজের সাথে লাগাতে হবে, দেশকে নতুনভাবে একেবারেই নতুন শিখরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমি কালকে একজন নারীকেই বলছিলাম, উনি একটা একটা কোনো একটা মিটিংয়ে, হ্যাঁ, যে বলছিলাম যে দেখেন আমাদের দেশে নারীরা এত এত ভালো করছে, ফুটবলে ভালো করছে, ক্রিকেটে ভালো করছে, হ্যাঁ, আমি বিশ্বাস করি নারীরা আরও অনেক কিছুতে ভালো করতে পারে, কারণ সে জব ছেড়ে একটা একটা ব্যবসাতে ঢুকার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তাকে বললাম
ডোন্ট বি অ্যাংশাস, আস্তে আস্তে আপনি চিন্তা করবেন নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং নারীরা অনেক কাজে ছেলেদের চেয়ে এবং ভালো করে, এবং সেই জায়গাটা আপনি মনে রাখবেন। হ্যাঁ, এবং এটা স্ট্যাটিস্টিক্স বলে। আদিবাসী, যারা ক্ষুদ্র গোষ্ঠী, যারা দলিত, যারা হরিজন, যারা বেদে প্রতিবন্ধী, এবং আজকে আমি যে আলাপ করে এলাম সেটা হচ্ছে থার্ড জেন্ডার, যেটা অর্থাৎ তৃতীয় লিঙ্গীয় ট্রান্সজেন্ডার মানুষ, তাদের অধিকার, এই প্রসঙ্গগুলো যদি আমি নিয়ে আসি তাহলেই আমাদের উন্নয়ন টেকসই হবে। আমরা বলি যে 2030 সালের মধ্যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছব, এইটা করতে গেলে পরে কাউকে পিছিয়ে রাখা যাবে না। এটা মাথায় নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, আজকের ছেলেমেয়েরা যেন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের ভাবনা রাখেন, যাতে কেউ বাইরে থাকবে না যার থেকে। আমি যদিও সেন্ট্রিক পলিটিক্যাল ভিউতে বিশ্বাস করি, বাট আমি এটাতে তোমার তোমার এই এই ভিউতে বিশ্বাস করি যে যে মানুষের মাঝখানে যে 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 গ্যাপটা আছে এটা কমে নিয়ে আসতে হবে। আমি যে কথা বলছিলাম বাবজান, সেটা হলো যে আজকের তরুণরা হচ্ছে দেশের সামনের দিকে এগোতে হবে। আমরা কিন্তু আমাদের, আমি যেটা প্রথমে বলে এসেছি যে আমরা কিন্তু আমাদের তরুণে একটা স্বপ্ন দ্বারা তারিত হয়েছি, সেই স্বপ্ন আমাদের, আমরা নিজেরা আমাদের সেই স্বপ্ন দেখেছি, সারা পৃথিবীকে পাল্টে দেবো, সারা দেশকে পাল্টে দেব। আজকে সেই স্বপ্নটা দেখতে হবে এবং দেখাতে হবে। আমি আশা করব যে আমাদের সেই নতুন জেনারেশন যারা সেই স্বপ্ন দেখবেন, আমরা তাদের দেখছি মাঠে, গণজাগরণের মঞ্চে দেখেছি, তাদেরকে নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি, তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের সংগ্রামে, সেখানে তারা সামনে চলে আসছে, আবার কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছে। এই জায়গাটা একটা কনসিস্টেন্সি, একটা জায়গায় কনসিস্টেন্টলি মুভ করতে হবে। এখানে কোনো হতাশার জায়গা নেই, পিছিয়ে আসার জায়গা নেই, এবং সেই জায়গায় এই আমি যেটা বলি যে যৌবনের এই লড়াইটা, 21 বছর মানে হচ্ছে ভয় না পাওয়া এবং অদম্য সাহস নিয়ে এগিয়ে যাওয়া। তা আমাদের যে বয়সের ছেলেমেয়েরা, প্রায় 35% আমাদের তরুণ প্রায় 15 থেকে হয়তো 25-40 বছর বয়সের মধ্যে যারা রয়েছে, তাদের হাতে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা নিহিত রয়েছে। আমি আশা করব তোমাদের মতো ইয়াং জেনারেশন, যারা নিউ জেনারেশন, যারা উদ্যোক্তা হচ্ছে, যারা নতুন উদ্ভাবনীতে নিজেদেরকে নিয়োজিত করছে, তারা আজকে সবাই সম্মিলিত হবে, এগিয়ে আসবে। এটাই তোমাদের কাছে আমার এক্সপেক্টেশন, অন্য কিছু না। আছে আমাদের, আমরা আমরা আমার সমাজে বাস করছি এখন, যেটা ভোগবাদী সমাজ, সেখানে ডাইগ্রেশনের প্রচুর জায়গা আছে, ডাইগ্রেশনের জায়গায় প্রদর্শনবাদ প্রচণ্ডভাবে আমাদের দেশে আমাদের তরুণ সমাজকে পথভ্রান্ত করছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, শেষ বিচারে প্রদর্শনবাদ মুষ্টিমেয় কিছু লোককে সাহায্য করে, সব লোককে সাহায্য করে না। সুতরাং মুষ্টিমেয় লোকের জন্য নয়, সবার জন্য এই পৃথিবীটাকে, এই দেশটাকে আমার মনে করব, এটাই তোমাদের কাছ থেকে বা তরুণদের কাছে তুমি এই বার্তাটা আমার হয়ে পৌঁছে দাও, এবং আমিও তরুণদের কাছে এই বার্তাটা পৌঁছে দাও। সেই সময় অনেক সময় হতাশার জন্ম নিত আমাদের, আয়ুব খান আমাদের নতুন করে আবার নির্বাচিত হয়ে গেল, জেল থেকে বেরোবো কি না, এটাই আমাদের চিন্তা ছিল। সেই সময় আমাদের এক তরুণ কবি বন্ধু, তার কবিতাটা প্রায় আলাদা থাকবে, সেটা সেটা হচ্ছে যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যন্ত্রণার গান একদিন শেষ হবে, তারপর জন্ম হোক আশা আর আশ্বাসের নতুন শিশু।